আবহাওয়ার খবরের দিকেও নজর রাখবো বঙ্গোপসাগরে নিম্নচাপ গাঙ্গে ও পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা কোয়েল মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানবো কোয়েল কি বলছে হাওয়া অফিস কেমন থাকবে আবহাওয়া একদমই দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে নতুন করে আরো একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে আজ থেকেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উপকূলীয় এলাকায় কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যার জেরে ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু এই নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বিশেষত এই জেলার ডায়মন্ড হারগার প্রতিমা এই সমস্ত বিস্তীর্ণ উপকূলীয় মেঘাচ্ছন্ন আকাশ এবং দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সেই সঙ্গে উপকূলীয় এলাকায় যথেষ্ট দমকা ঝোড়ো বাতাস রয়েছে নদী এবং সমুদ্র উত্তাল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে সেক্ষেত্রে আজ সুন্দরবনের মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ এবং সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ শুক্রবার বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গাতে আহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গের বাকি সব জেলাতে উত্তরবঙ্গের তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিদ্যুৎ পূর্বাভাস রয়েছে সব মিলিয়ে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেকার জোড়া ফলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বঙ্গজুড়ে আগামী শনিবার পর্যন্ত বঙ্গজুড়ে বৃষ্টি চলতে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় এলাকায় এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে রয়েছে আকাশ বইছে দমকা এবং আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি বঙ্গোপসাগরে নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস